আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তাই তো আমরা চলে এলাম যশোর জেলার পানি সারাই। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। যশোর জেলা শহর থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগুলেই গদখালি বাজার। গদখালিতে আসা ফুলগুলো যশোর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঝিগরগাছা ও শাসা থানার 90টি গ্রামে 4000 বিঘা জমিতে চাষ করা হয়। ঝিগরগাছা ও শাসা থানার গ্রামগুলোর রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। এছাড়া ফুলের সুঘ্রাণ, মোমবাতির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানার ভর করে সেখানে আসে চিরদিগন্তের সুন্দরের মতো বর্বরতা। দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা, গোলাপ আর সাদা ফুল। সেখান থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়িতে গদখালি বাজারে নিয়ে আসা হয়। গদখালি থেকে ঢাকা সহ বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় ফুলের রাজধানী সৌরভ। গদখালিতে যাওয়ার সবথেকে ভালো সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাস। এখানে প্রায় সারা বছরই বাহারি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে। গদখালি ফুলের রাজ্যে যেতে হলে যশোরের বাস স্ট্যান্ড কিংবা যশোর শহরের যে কোনো প্রান্ত থেকে রিক্সা ভাড়া নিয়ে লোকাল বাস স্ট্যান্ডে আসতে হবে। লোকাল বাস স্ট্যান্ড থেকে গদখালি যাবার বাস পাওয়া যায়। গদখালি পৌঁছে ফুলের চাষের জমি দেখার জন্য ভ্যান নিয়ে যেতে পারেন। দামাদার করে 1 ঘন্টার জন্য ভ্যান ভাড়া 100 থেকে 150 টাকা লাগতে পারে। যারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন গদখালি ফুলের রাজ্য ঘুরতে, তাদের জন্য রয়েছে যশোরের বিখ্যাত বিখ্যাত কিছু খাবার। যশোরে আসলেই অনেক বিখ্যাত খাবার রয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য জামতলার মিষ্টি, খেজুরের প্যারা সন্দেশ ও ভিজা মিঠাই মিস করা মোটেও উচিত হবে না। এছাড়া চার খাম্বার মোড়ে জনি কাবাব থেকে কাবাব ফ্রাই, চাপ ও লুচি খেতে পারেন। সেই সাথে ধর্মতলার মালাই চা এবং চোকনগরের বিখ্যাত সুইঝালের খাবারের স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করা মোটেও উচিত হবে না। গদখালি নামের এই গ্রাম আশেপাশে হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল, যার বার্ষিক বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। এই গ্রামের ফুল সারা দেশে তো বটেই, যাচ্ছে বিদেশেও। খুব ভোরেই এখানে জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার। ঢাকা সহ নানা জায়গায় ব্যবসায়ীরা এসে ট্রাক বা পিকআপ ভর্তি করে ফুল নিয়ে যান, আর এসব ফুল বিক্রি হয় সারা দেশে, বিশেষ করে শহর এলাকাগুলোতে। কিন্তু এত ফুল কোথায়? সেজন্য আমি দেখতে গিয়েছিলাম গদখালি গ্রাম। রাস্তার দুপাশে তখন চোখে প্রাণ জুড়িয়ে অসংখ্য ফুলের বাগান। একজন চাষি বাগানের কাজ করছিলেন। গদখালিতে ফুল চাষ শুরু হয়েছিল কিভাবে তার খোঁজ নিতে গিয়ে সন্ধান মিলল শের আলী সর্দারের। তার দাবি, 4 দশক আগে তার হাত ধরে এখানে শুরু হয় ফুলের চাষ, আর এলাকার ক্ষেত খামার থেকে বিদায় নিতে শুরু করে ধান, পাট এই ধরনের প্রচলিত শস্য। তিনি বলেন, 1982 সালে এরশাদের আমলে 1 বিঘা জমিতে রজনীগন্ধা দিয়ে শুরু করেছিলেন। আমার বাবার নার্সারি ছিল এবং আমি সেখান থেকে বসেছিলাম। ভারত থেকে আসা এক ভদ্রলোক এসে পানি চেয়েছিল, তার হাতে ফুল। তিনি বলেন, এই ফুল পশ্চিমবঙ্গে অনেক হয়।
শের আলী সরদার ও স্থানীয় অন্যদের ভাষ্যমতে এভাবেই প্রায় 4 দশক আগে ফুল চাষের যে যাত্রা শুরু হয়েছিল তার এখন বিস্তার ঘটেছে পুরো অঞ্চল জুড়ে এখন আসছে নিত্য নতুন ফুলের জাত গোয়াতখালীতে যে কোনো দিকে তাকালেই চোখে পড়ে একটার পর একটা ফুলের বাগান বিশেষ করে গোলাপ গাঁধা আর রজনীগন্ধা